আজ হলো কার্তিক পূজা, আজ হলো আমার কার্তিকের জন্মদিন। তা এখন আমরা ওর জন্মদিনটা একটু সেলিব্রেশন করবো। ছোট্ট একটা ওর জন্য কেকও আনা হয়েছে, আর আমি দুপুরে ওকে ওই মিষ্টি ফিষ্টি ছিল ওই দিয়ে দিয়েছি। এখন হলো কেক কাটা হবে, তা এখন কার্তিকের বার্থডে সেলিব্রেশন হবে। তো চলো। তো এই যে হলো আমাদের কার্তিকের ছোট কেক, ওর জন্য ছোট কেক নিয়ে এসেছি, পুরো রেড কালারের কিশমিস দিয়ে ভরা, খুব ভালো লাগবে। তাই গোপালের ওখানে কার্তিকের বার্থডে সেলিব্রেশন করবো। তো দুই ভাই গোপাল আর লাড্ডু আর কার্তিক দুজনে মিলে কেক কাটবে। তাই এই প্লেটটাও নিয়ে এসেছি, এখন রেডি হবে, প্লেটে সাজাও। দাঁড়াও, সাজানো হয়ে গেছে। এখন গোপাল আর কার্তিক দুজনে মিলে কেক কাটবে। তো কার্তিক তো আমাদের বাড়িতে রয়েছে, তো কার্তিকের নাম করে গোপালই কেকটা কেটে দেবে। তো আমাদের কার্তিকের হলো 3 বছর বয়স, 3 বছর, তো 3 বছর, ওই জন্য আমরা 3টে মোমবাতি লাগিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ কার্তিক, হ্যাপি বার্থডে টু ইউ কার্তিক, একটু গোবুকে খাইয়ে দাও। গোপুকে দিয়ে কেকটা কাটলাম, কারণ গোপু কার্তিক সবাই আয়, তার ও কার্তিক দাদার কেকটা ও কেটে দিল। গোপু কেক খেয়েছে আজকে, গোপু কেক খেয়ে থাকছে, আর রাতে আর ওকে কিছু দিইনি, ও বললো শুধু কেকই খাবে। ওই জন্য ওর টুপিটা পরিয়ে দিই, এই যে হলো ওর টুপি। তো এই টুপিটা দিদি বানিয়ে দিয়েছে, দিদি দুটো টুপি বানিয়ে দিয়েছে আর 3টে সোয়েটার, তার মধ্যে এই যে একটা সোয়েটার আর দুটো ধুয়ে দিয়েছি। আমাদের কার্তিকের বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেল, ওকে আরেকটু দাও, আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো লাড্ডু এখন ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে, সবাইকে গুড নাইট জানাচ্ছে। লাড্ডু তুমি সবাইকে গুড নাইট জানিয়ে দাও। তো গুড নাইট, তুমি পড়েছে আমি একটু কেক খাবো, ও খেয়ে নিয়েছে। তো আমাদের যখন বিয়ে হয়েছিল, বিয়ের যে বছর আমাদের বিয়ে হয়েছিল সেই বছরই আমাদেরকে কার্তিক দিয়েছিল, এত বড়। তো আমি তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, ওই কার্তিক পুজোটাও আমি দেখিয়েছিলাম, তখন আমি ব্লগ করতাম। তো আগের বার ওকে পায়েস টায়েস করে দিয়েছিলাম, তো এবার আর পায়েস করতে পারিনি। আমি দুপুরে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম, আর এই যে ও কার্তিকের জন্য কেক নিয়ে এসেছিলো। তো এই ছোট্ট করে কার্তিকের বার্থডে সেলিব্রেশন করলাম। মা ওখানে বাড়িতে ওর জন্য ফল টল দিয়ে আজ ইয়ে করে দিয়েছে, আর আমি এখানে ওকে কেক দিলাম। আমি এখন একটু কেক খেয়ে নিই, আর এতে তোমরাও খেয়ে নাও। কেকটা খুব ভালো, এটা এখন ফ্রিজে রেখে দেবো।